বাবা এত আনন্দ হচ্ছে, একটু নেচে নিল। লেংড়ি খেলতে খেলতে যাও। What? আমি শুক্রবার দিনকে সেম পাঁচ লাইন দিই, কেন কি শুক্রবার দিনকে আমার মানে আনন্দটা চরমে থাকে। তো ব্যাপারটা কিন্তু একটা দুঃখের খবর হচ্ছে, পেটটা একটু গড়বড় করছে, পেটটার ভিতরে আওয়াজ হচ্ছে। তো ওই জন্য আজকে ব্রেকফাস্টে আমি খাচ্ছি চিড়ে, আর আশিস খাচ্ছে মুড়ি। আমাদের বাজারে একটা লোকের শরীর খারাপ হলে অন্য লোকটাও খাওয়া দাওয়া ক্যাশ করে না। তো এবার এমনি মানে আশিসের মুড়িটা খুব ভালো লেগেছে, এবারে ও বলছে একদম বাড়ির মুড়ি, বল বাড়ির মতো মুড়ি, ওই জন্য মুড়ি খাচ্ছে। ও নাহলে নর্মালি আশিস কিন্তু মুড়ি খায় না, আর আই এম অলসো নট আ ফ্যান অফ মুড়ি। বাট মাঝে মাঝে সেই মানে তোয়াজ করে ছোটবেলায় খেতাম, যখন চপ মুড়ি ছোলা ভেজানো পেঁয়াজ সব একসাথে মেখে, আর বাবা অফিস থেকে ফেরার আগে ফেরার সময় নিয়ে আসতো। এবার মানে তখন বাবা যখন আগে অফিস যেত তখন মানে এরকম ছিল যে একদিন অন্তর বা মাঝে মাঝে, বা যেদিনকে বাবা খুব বকাবকি করতো, যেদিনকে বকাবকি করতো সেদিনকে বিরিয়ানি নিয়ে আসতো, আর যেদিনকে নর্মাল থাকো সেদিনকে চপ বা ভেজিটেবল চপ, বা কোনো দিন তোমার মিও অমর থেকে হয়তো একটা এ কী বলে ওটাকে ওই প্যাটিস, এগুলো তো চলতেই থাকতো। যাই হোক, আমি আজকে অফিস যাব। তবে এই দেখলাম যে এই মাসে আমি লাস্ট উইকের মানডে অব্দি অফিস করলে আমার 12 দিন হয়ে যাবে, তার মানে আমাকে উইকে কোনোদিনই 4 দিন যেতে হবে না। তো এটা ভেবে আমার খুব আনন্দ হয়েছে। তো আজকে অফিস যাব, তাড়াতাড়ি চলে আসবো, যেহেতু বৃষ্টি পড়ছে না আশিস আমাকে দিয়ে আসবে। যাই হোক, চলো দিনটাকে স্টার্ট করা যাক। পুরো চিটেটা খেতে পারিনি, কাগল আছে ওর জন্য, বাকি যেটা ছিল একটা টিফিন বক্সের মধ্যে নিয়ে দিয়েছি। সিটে আবার ভালো লাগে না, এই খেতে একটা মিষ্টি নিয়ে যাই। মুশকিল, আমি বেরোবো অফিসের জন্য আর এখানে দাঁড়ো বৃষ্টি পড়তে শুরু করে দিল। আশিস তো আর আমাকে দিয়ে আসতে পারবে না, আমাকে সেই অটো করে যেতে হবে। এই যে অটো আমার চলে এসছে, এটা পুরো চকচকে অটো। চল চলো আমি অফিস চলে যাই। আজকে আমি অফিস থেকে একটু বেশি তাড়াতাড়ি চলে এসেছি, কেন কি ওয়েদার ফোরকাস্টে বলছিল যে আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আমার মনে হলো যে কি বলতো, লেট করলে যদি এখন ঝপ করে বৃষ্টি সেরে, আকাশের অবস্থা খুব খারাপ, লিটারেলি অন্ধকার করে এসছে। তা আমি ওকে ফোন করে বললাম যে এখন বৃষ্টিটা কম আছে, তো শরীরটা ভালো থাকলে তাহলে আমাকে নিয়ে যা, তাহলে আমি অটো করে। তো ও বললো ঠিক আছে দাদা আমি তোকে নিয়ে যাচ্ছি, বলে ও আমাকে নিয়ে চলে এসছিল, আমি বাড়ি চলে এসেছি। এখন রান্নাবান্নার পর্ব চলছে, আমাদের লাউ ডাল হচ্ছে, ভাত হচ্ছে, আর একটানা অনেকদিনকে মানে এরকম খাবার খাওয়ার জন্য দুজনেরই টেস্ট পাটটা একদম খারাপ হয়ে গেছে। তো আজ জন্য একটুখানি আলু পোস্ত আর একটা মাছের ঝাল অর্ডার দিয়েছি, ওটাই আশিস এখন আনতে গেছে। দেখাই তোমাদের আলু পোস্ত। হ্যাঁ, তুই এত গম্ভীর হয়ে আছিস কেন? কম দিয়েছো অমস্ত, কম দিয়েছো বাবা। ও আচ্ছা, আজকে ফুল আলু পোস্ত নিয়েছিলি, একটু গন্ডগোল। আলু পোস্তটা নর্মালি আমরা কি বলতো মানে হাফ নিই, দুজনের হয়ে যায়। এবার আজকে যেহেতু অন্য কোনো তরকারি নেই, তো ওই জন্য আশিস বললো যে আজকে ফুল আলু পোস্তটাই নিই, আর আলু পোস্তটা একটু খেতেও ইচ্ছা করছিলো, কিন্তু দিয়েছে ওরা হাফ, মানে আমরা ফুল অর্ডার দিয়েছিলাম, ফুলের জন্য পে করেছিলাম, আর ওরা আমাদেরকে হাফ দিয়েছে। ওর একটুখানি মাথাটা গরম হয়ে গেছে, ওর এইসব নিয়ে হলে ওর একটুখানি মাথা গরম হয়ে যায়, স্বাভাবিক ব্যাপার এটা। তো সে এখন গেছে কল করতে, দেখা যাক ওটার কী হয়। মেবি ওরা একটা ফুড কুপন দিয়ে দেবে যে নেক্সট টাইম হয়তো এত টাকা অফ পাবে, যেটা নর্মালি ওরা করে থাকে। তো আমার আছে এখন কিছু কাজ, লাউ ডালের জন্য ডাল আর লাউ সেদ্ধ হচ্ছে অলরেডি, তো ওটা হলে খালি ডালটা সাঁতলে নিলে আমরা লাঞ্চটা করে ফেলবো, আমি ততক্ষণ আমার কাজগুলো সেরে ফেলি। লাউ ডালের প্রিপারেশান চলছে, পেঁয়াজ অলমোস্ট মাঝে মাঝে হয়েই এসছে, এবার খালি ডাল। তোমরা দেখো আমরা কত কম তেল দিই, তোমরা তেল বুঝতে পারছো মানে কড়াতে লেগে আছে যেটা ওইটুকুই, মানে খুব কম তেলে হয় এটা। সেদ্ধ হয়ে গেছে ডাল আর লাউ, খাওয়া দাওয়া নিয়ে আমরা বসে পড়েছি। এই হচ্ছে আমাদের সেই টেম্পটিং লাউ ডাল। মেবি লাউ ডাল শুনলে অনেকেরই কিরকম একটা মুখ বানাবে যে লাউ ডাল কি করে টেম্পটিং হতে পারে, বাট ট্রাস্ট মি আমি তো একটা বোধহয় অলমোস্ট রেসিপি শর্টসে বলেছি, তোমরা একবার বাড়িতে ট্রাই করবে। বাট ডালের পরিমাণটা একটু বেশি নিতে হবে, আর ডালটাকে ভালো করে সিদ্ধ করতে হবে, যাতে কি মানে ওই গলে যায় পুরো, তাহলে দেখবে তোমরা টেস্টটা কেমন আসে। আর পেঁয়াজটাকে কি বলতো একটু বেশি কড়া করে ভাজতে হবে, পেঁয়াজটাকে তো কাঁচা থাকলে হবে না,
তোমরা ট্রাই করে দেখো, এক তো এটা হেলদি মিশাল আর লাগে মাত্র 2 ফোটক তেল, মানে পেঁয়াজটা ভাজবার জন্য যতটুকু তেল লাগে, আর এটা অস্বাভাবিক ভালো খেতে হয়। মানে তুমি রুটির সাথে খেতে পারবে, ভাতের সাথে খেতে পারবে, সব কিছু সাথে খেতে পারবে। আমাদের আলু পোস্ত, আমি একটুখানি খাই, ও খেতে ভালোবাসে বলে ওকে দিই। এবার এটার জন্য আমাদের একটা কুপন দিয়েছে, যাই হোক ভালোই হলো, নেক্সট টাইম অর্ডার করলে এসে যাবে। আর এটা হচ্ছে তোমার এই রুই মাছ, রুই মাছের ঝোল, আর একটা ঝুল ঝুল আলু ভাজা। চলো উনি তো খান না, ওটা দিয়ে দিচ্ছ না? না একটুখানি রেখে দেবো, কালকে তোর হয়ে যাবে, কালকে নিয়ে আসবো। তারপর দিয়ে দেবো, পুরোটা দিয়ে দাও, কালকে তো নিয়ে আসবো, কালকে নিয়ে আসবো না, আজকেই আজকে আজকে হবে যাওয়া। হলে তো ভালোই হয়, শুক্রবার একটা ছবি একটু ফাঁকা পাওয়া যায়। হ্যাঁ কিন্তু ব্যাপারটা আমার কাজকর্ম যদি শেষ না হয়, দেখছি আমি চেষ্টা করছি তাড়াতাড়ি করে না, লাস্ট মোমেন্টে আসলে কাজকর্ম চলে আসে না, ওটাই হচ্ছে ব্যাপার। ম্যাচ ভাড়া আর নেই ওর মধ্যে, আচ্ছা যতটুকু আছে ভাজতে হবে, একটু গোলমরিচ আর সেটা দিয়ে একটুখানি নুন দিয়ে খেতে খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। আর এখন যা সময়ের অবস্থা, বাটার মিল্ক বানানোর সময়ই হচ্ছে না, ওই জন্য নুনটা একদম অল্প দিই, অল্প না দেওয়ার মতো ঢেকে দিয়ে যাও আমারটা। হ্যাঁ আমি ঢেকে দিয়ে যাবো, সব ঢেকে দিয়ে যাবো। দাদা আমাদের সন্ধে দিচ্ছে, বাইরের অবস্থা বিশাল খারাপ, বিশাল জোরে বৃষ্টি পড়ছে বল। আমার সবসময় খিল্লি বানিয়ে দেয় জানো তো, আমি কিছু একটা সিরিয়াসলি বলতে এলে কেমন হেসে দেয়। তুই আমাকে সিরিয়াসলি নিস না তো, বুঝবি একদিন, পাত্তাই দেয় না। আমরা এখন যাচ্ছি কি বলতো, বৃষ্টির মধ্যে আমাকে জামাটা আনতে যেতে হবে, কেন কি ওই আন্টি ফোন করেছিল, আন্টি না আন্টি এই আশিসের থেকে এসছে আমার, দেখে দেখে আন্টি বলা মানে অল্প বয়সী মহিলাদের তো আন্টি বলার অভ্যেস। তো ওর উনি আমাকে ফোন করেছিলেন যে জামাগুলো হয়ে গেছে নিয়ে যেতে, তো এখন নিয়ে আসবো, আর দেখি যদি কিছু হালকা ফুলকা খাবার পাই তাহলে সেটা আমি চলে আসবো। বাইরে বিশাল জোর বৃষ্টি পড়ছে, দুধ সাদা বার করি, সাদা দুধ কোথায়? একটা ছাতা কিনবো কাল যদি যাই, স্টারে স্টারে ছাতা পাওয়া যায়? হ্যাঁ বলছিস, জানি না, তাহলে গলি রোডে থেকে নিয়ে আসবো। বাবা এত আনন্দ হচ্ছে, একটু নেচে নিল, বৃষ্টি পড়ছে না মনে হচ্ছে, হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা, বৃষ্টি পড়ছে না মনে হচ্ছে। লেঙ্গড়ি খেলতে খেলতে যাও। What? কি অবস্থা রাস্তার, পুরো গাড়টা জলে ভর্তি একদম। আমরা এখান থেকে ইচ্ছে হচ্ছে পেরি পেরি ফ্রাই আর পেরি পেরি বার্গার, আর এই দুটো সবুজ ভেজ বার্গার। চলো আমাদের বার্গার ফ্রেঞ্চ ফ্রাই প্যাক করা হয়ে গেছে, আর এদিকে আসিস আমার জামাগুলো নিয়ে চলে আসছে, একটা বাকি ছিল সেটাও এখন করে দিলো, এবার বাড়ি চলে যাব। এই যে আমরা নিয়ে এসেছি, এটা হচ্ছে তোমার এই ভেজ বার্গারটা, এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। ও বার্গার অল্প একটু খাবে, সেই জন্য ও ফ্রেঞ্চ ফ্রাই খাবে বলে ওর জন্য ফ্রেঞ্চ ফ্রাই রান্না হয়েছে, আমি বার্গারটা খাবো বেশি ওই জন্য আমার জন্য বার্গার রান্না হয়েছে। এটা হচ্ছে ভেজ বার্গার, বাট এদের দোকানে ভেজ বার্গার খুব ভালো খেতে হয়, এখানে একমাত্র আমরা পয়সা দিয়ে ভেজ খাই। হ্যাঁ এখানে, আর আমাদের আমাদের ক্যান্টিনে, আমাদের ক্যান্টিনে নর্থ ইন্ডিয়ান থালিটা হেভি বানায়। ও আমি তো জানি না, এটা আমার অফিসে খাবার খুব খারাপ বাবা, মানে ওটা যদি তুমি লাঞ্চ টাইমে ভুল করে ওই থালিটা দেখে ফেলো না, তোমার ডিপ্রেশন আসবে।
মানে কলকাতা অফিসের খাবার যত ভালো হায়দ্রাবাদ অফিসের খাবার তত খারাপ না, প্রত্যেকটা ক্যান্টিনের নয়, আমাদের বিল্ডিং এর যে ক্যান্টিনটা আছে 9th ফ্লোরে ওই খাবারটা জঘন্য, বাট আশপাশে আরো অনেক ক্যান্টিন রয়েছে মানে গ্রাউন্ড ফ্লোরে বা অন্য ফ্লোর গুলোতে, তো ওদের ক্যান্টিন গুলো ভালো, কিন্তু আমি যাওয়ার সুযোগ করে উঠতে পারি না, কারণ দুপুর বেলা আমার খুব তাড়াহুড়ো থাকে জীবনে। তাহলে খেয়ে তাহলে অনেকদিন পরে একটু মশলাদার কিছু খাবার খেলি, তাও এটা লাইট রে, বেশি বেশি স্পাইসি টাইসি নয়, একটুখানি বার্গারটাও খাও। হ্যাঁ তো কামড়ালো পাবো না, আরে আমি ছিঁড়ে দিচ্ছি সেটা কোনো অসুবিধা নেই। লাগলো ভেতরে না কড়াইশুঁটির প্যাটি দেয়া, হেভি সুন্দর লেগেছে আমার, হেভি সুন্দর লেগেছে। কাজকর্ম মোটামুটি হয়ে গেছে, এসে খাওয়া দাওয়া করে আমার একটুখানি কাজ দেখার ছিল সেগুলো আমি করে দিয়েছি, করে দিয়ে এখনকার মতো আমি দোকান বন্ধ করুম। বলতে শুরু করেছে আজকে আমাদের তরকারি কোনো সমস্যা নেই, কেন কি সকালবেলার লাউ ডাল অনেকটা আছে বল, আজকে লাউ ডাল দিয়ে আমরা রুটি খেয়ে নেবো। আর এখানে তোমার রুটি তো এ করা হয়ে গেছে, লেচি বানানো হয়ে গেছে, খালি রুটিটা হলে আমরা এতগুলো লেচি বলে ভয় দেওয়া না, এগুলো ছোট ছোট, একদম ছোট ছোট না, ও মোটেই ছোট ছোট রুটি বানায়, এগুলো ছোট লেচি, হ্যাঁ এগুলো নাকি ছোট লেচি, হ্যাঁ হ্যাঁ ও ছোট ছোট বলে আর কি, আমাকে যদি চাটে রুটি খাওয়াতে পারতো খুব আনন্দ পেত। আও কে মানে না, ঠিক আছে তো কই লাভ নাই, কারণ কি এটা অনন্তকাল ধরে চলতে থাকবে না, আমার ভালো লাগে ও যে আমাকে বলে খাওয়া দাওয়া কর এ কর, আমি খাই না ঠিক কথা, কিন্তু আমার বেশ ভালোই লাগে ও যখন বলে খাওয়া দাওয়া কর এ কর, অনেকে বলে না এই তুমি মোটা হয়ে যাচ্ছ হ্যান ত্যান, আমাকে এইসব বলে না কিন্তু, কারণ কি আমরা দুজনেই মোটু। আমরা রাত্রিবেলা ডিনারে বসে পড়েছি, এ হচ্ছে আমাদের লাউ ডাল, আর এইখানটা ওইখানটাতে ও একটা ফ্রেঞ্চ ফ্রাইটা খাইনি, ও বলেছিল যে ফ্রেঞ্চ ফ্রাইটা রুটি দিয়ে খাবে, যেটা কি এখন পুরো নিয়ে গেছে, তো ওইটা হচ্ছে ওর ফ্রেঞ্চ ফ্রাই। আর এদিকে হচ্ছে আজকে একটু ইচ্ছা করলো পাঁপড় খাই, ওই জন্য একটুখানি পাঁপড় ভাজা হচ্ছে, এই গার্লিক পাঁপড়গুলো এখনো শেষ হয়নি, ইনিশিয়ালি যখন নিয়েছিলাম খুব ভালো লাগতো খেতে, বাট যাই না কেন সামহাউ আমার আর এখন ভাল লাগে না, তো এগুলোই আমি খেয়ে নিই, এগুলো যেমন আগে খুব ভালো লাগতো খেতে বাট এখন খেয়ে খেয়ে অভ্যেস হয়ে গেছে, তো এবারে কি বলে এবারে এটা শেষ হলে একটা একটা সামুর পাঁপড় নিয়ে আসবো, এরকম লম্বা লম্বা মতো হেভি দেখতে, আই হোক খেতেও ভালো হবে। ওই মাও বলছিল বাড়ির জন্য একটুখানি ভালো পাঁপড় পেলে নিয়ে যেতে, তো রতন দ্বীপ থেকে কিনতে হবে, স্টারে পাঁপড়টা ভালো না, যাই হোক চলো আমরা খেয়ে নিই, আজকেও তাড়াতাড়ি হয়ে গেছে, এখন 10টা বাজেনি, আমরা এখন খুব তাড়াতাড়ি করছি, মানে এটা আমার ভেবে খুব আনন্দ হচ্ছে, আমরা যাই করে নিই আমাদের মোটামুটি 10টা 15-20 মধ্যে খাওয়া দাওয়া একদম ডান হয়ে যাচ্ছে, মাও সফট, মা বলছে মানে মা হ্যাপি যে আমরা করছি, এই রে এটাই মানে কি বলতো কন্টিনিউ করা ট্রাই করবো, এটাই ভালো, সময় পাওয়া যাচ্ছে, একটু চলো খেয়ে নিই, হয়ে গেল হ্যাঁ আগের মতো হয়ে গেল, ভালো মানে এমনি নর্মাল বাড়ির খাওয়া দাওয়াই, কিন্তু আমরা বিগত 3 দিন ধরে যা খাচ্ছিলাম তার থেকে একটু বেটার খাবার আর কি, তো আজকে শুক্রবারটা কাটিয়ে ফেলেছি ফাইনালি, এখন আপকামিং 2 দিন আমাদের ছুটি, আরামসে রেস্ট নিয়ে কাটানো যাবে, বেশি রেস্ট নেবো বললে আবার রেস্ট নিতে পারি না, শুধু এইসব পরে রাখুন, তো আজকে ব্লগটা ওর জন্য এখানেই শেষ করছি, ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, আর যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো, টাটা গুড নাইট, কাকে দেখা হয়।